যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত আর মৃতের সংখ্যা ব্যাপক হারে বাড়তে থাকায় টিকাদান কর্মসূচি আরও দ্রুতকরণের উদ্যোগ নিয়েছে দেশটি। আগামী শুক্রবারের মধ্যে 15 লাখ নাগরিককে টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে নতুন করে কয়েকটি টিকা কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রতিটি রুশ নাগরিককে ভ্যাকসিনেশনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এখন পর্যন্ত 15 লাখের বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, যাদের বেশিরভাগই দেশটির গুরুত্বপূর্ণ নাগরিক। এবার সর্বসাধারণের দেহেও স্পুটনিক 5 ভ্যাকসিন প্রয়োগ করতে ইতোমধ্যেই বেশ কয়েকটি টিকা কেন্দ্র স্থাপন করা হয়েছে। জরুরি পরিস্থিতিতে চীনের সিনোভ্যাক বায়োটেকের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে তুরস্ক। বুধবার থেকে বয়স্ক আর স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া শুরু হবে দেশটিতে। জর্ডানেও শুরু হয়েছে করোনার টিকাদান কর্মসূচি, ফলে ধীরে ধীরে লকডাউন আর বিধিনিষেধ তুলে নিতে শুরু করেছে দেশটির সরকার। আগামী শুক্রবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার ঘোষণা দেওয়া হয়েছে। অ্যাস্ট্রাজেনেকার 50 লাখ ডোজ ভ্যাকসিন পেতে ভারতের সিরাম ইনস্টিটিউটের সাথে চুক্তি করেছে বলিভিয়া। আগামী এপ্রিলে দেশটি এই ভ্যাকসিনের চালান হাতে পাবে। এছাড়া আগামী শুক্রবার স্পুটনিকের 6 লাখ ডোজ পৌঁছানোর কথা রয়েছে রাজধানী লাপাজে। মার্কিন ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মডার্নার ভ্যাকসিনের প্রথম চালান পৌঁছেছে রোমানিয়ায়। এই চালানে 14,000 ডোজ ভ্যাকসিন পেয়েছে দেশটি। সারা দেশে এসব ভ্যাকসিন সরবরাহ হলে খুব শিগগিরই নাগরিকদের দেহে প্রয়োগ শুরু হবে। সৃষ্টি ঘটক, সময় সংবাদ।